8-14 এপ্রিল, পহেলা বৈশাখ। সবারই চাওয়া পুরনো বছরের সব আবর্জনা, ভুল, গ্লানি শুধরে নিয়ে নতুন করে শুরু করা। সারা বাঙালি জাতি আজকে মেতেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে। সেই সংস্কৃতি থেকে বাদ যায়নি বাংলার ক্রিকেটাররাও। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এক ভিডিও বার্তায় সবার জন্য শুভকামনা জানিয়ে লিখেন, শুভ নববর্ষ। আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঠেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তিনি নববর্ষের একটি ছবি দিয়ে লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তামিম ইকবাল ছাড়াও নিজের পাঞ্জাবি পরা ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার লিটন দাস। তিনি বলেন, শুভ নববর্ষ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে তাসকিন আহমেদও। বাদ যায়নি ওপার বাংলার সৌরভ গাঙ্গুলিও। সবার জীবন ভরে উঠুক সুখ ও শান্তিতে, এমন প্রত্যাশা করে শুভেচ্ছা জানান সাবেক এই অধিনায়ক।